সসপ্যান মানে 32 সেমি একটা সসপ্যানের ভিতরে আপনি 5 থেকে 6 কেজি মাংস রান্না করতে পারবেন। 28 সেন্টিমিটারের মাংস রান্না করতে পারবেন হলো আপনার 4 থেকে 5 কেজির মাংস। জি জি, মাঝখানেরটাকে। আর মাল্টি কুকার এটার তো কেজিতে আসে না, এটা আপনি যেমনি খুশি আপনি তরি তরকারি রান্না করতে পারেন। রোস্ট করতে জি, মুরগি রোস্ট করতে গেলে আপনি মুরগি এটা 28 সেমি এটার ভিতরে মুরগি রোস্ট করতে পারেন। দুইটা মুরগি যখনই আপনি ইউজ করবেন, ননস্টিকগুলো আপনারা খেয়াল রাখবেন, শুধু মার্বেল ননস্টিক না, এনি ননস্টিক, যে কোনো ননস্টিক আপনি ইউজ করবেন। এটা ইউজের পর আপনি যখন রান্না করবেন, গরম অবস্থায় কখনো পানি লাগাবেন না, গরম অবস্থায় পানি লাগাবেন না। এটা জিনিস পছন্দ হচ্ছে বা আমি এটা খুরচা পাচ্ছিও না, সেটে বাইরে তো এগুলো হয় না। এখন দেখা গেলো যে আপনি মাঝখান থেকে একটা সেট নিতে একটা পিস নিতে চাচ্ছেন, লুজ করে নিতে চাচ্ছেন বা দুই পিস নিতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে কিন্তু আমরা লুজ দিব আপনাদেরকে। যেখানে আমরা লুজ রাখছি না, লুজ দেবে না, অন্য কোনো দোকানে লুজ দেবে না সেটা আমি বলবো না। আমি আমার দোকানের কথা বলি যে আমি আপনাদের জন্য লুজ রাখছি, আমি অন্যের কথা বলে অ্যাড দিব না বা আপনাদেরকে ওইটা বলবো না যে অন্য দোকানে কী করতেছে। আমি আমার কথা বলি যে আপনাদের সুবিধার্থে, আপনাদের সেবায় যেহেতু আসছি, আপনাদের কতটুকু সুবিধা দিতে পারি সেই জিনিসটা আমি দেখবো। আমি কিন্তু আপনাকে এখানে লুজ রাখছি, আপনারা যখন যেই পিসটা লুজ কিনতে চান আমি কিন্তু আপনাকে দিয়ে দিব। আচ্ছা, লুজ জি, আজকে নতুন প্রোডাক্টের মধ্যে আমরা দেখাচ্ছি লাভ স্মেল কোম্পানি 10 পিসের একটি ননস্টিক মার্বেল সেট। মার্বেল সেটের মধ্যে আপনারা পাচ্ছেন 5 পিস হাঁড়ি, 5 পিস ঢাকনা। আপনারা আমি হাঁড়ির সাইজগুলি বলে দিচ্ছি। জি, 10 পিসের সেট, 5টা হাঁড়ি। জি জি জি, 5টা। এটা জিও কোম্পানি, এটা 10 পিস সেট। এটার মধ্যে কালার আছে 4টা কালার, ব্রাউন কালার আছে, বিস্কিট কালার আছে আপনার। প্রথমে আমরা শুরু করছি লাভ স্মেল থেকে শুরু করছি। এখানে 10 পিস সেটের মধ্যে আপনি কী কী পাচ্ছেন, কত সিএমএর সসপ্যানগুলো পাচ্ছেন সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। উপরে সসপ্যানটা পাচ্ছেন হলো আপনার 22 সেন্টিমিটার একটা সসপ্যান। জি জি জি, 22 সেন্টিমিটার সসপ্যান। জি জি, এরপরে পাচ্ছেন হলো আপনার 24 সেন্টিমিটার একটি সসপ্যান। আপনি এই সেটের মধ্যে একটা মাল্টি প্যান পাচ্ছেন, মাল্টি করে মাল্টি ইউজের জন্য। এটা পাচ্ছেন হলো 28 সেন্টিমিটার একটা মাল্টি প্যান আর পাচ্ছেন হলো 28 সিএম একটা সসপ্যান। জি, ভিতরে জায়গাটা দেখেন, 32 সবচেয়ে বড়। জি, দেখতে পাচ্ছি সবগুলা সাইজে দেখলাম, তো এখন কোনটার ভিতরে কত কেজি ওয়েটের বা কত কিছু কি কি রান্না করা যাবে সেগুলো যদি এই সসপ্যানগুলোর মধ্যে আপনার মাল্টি ইউজ, যে এইগুলোর ভিতরে আপনার রান্না এমন কোনো নির্ধারণ নয় যে এটার মধ্যে এটাই রান্না করতে হবে যে আর অন্য কিছু করতে পারবো না। সসপ্যানে রাইস প্যান আমরা বলি, রাইস প্যানে রাইস রান্না করবো, কারি প্যানে কারি রান্না করবো। কেন, আপনি সসপ্যানের ভিতরে যদি আপনি বাসায় রান্না করেন, আপনি যে কোনো রান্না করতে পারেন। হ্যাঁ, কেউ ডাল, বাচ্চাদের খিচুড়ি রান্না করতে পারেন, ডাল রান্না করতে পারেন, ছোটোর মধ্যে এটার মধ্যে আপনি কারি রান্না করতে পারেন।
এটার ভিতরে ফ্রাই করতে পারেন, এটার মধ্যে রাইস রান্না করতে পারবেন, বড়ের মধ্যে রাইস, বড় দুইটার মধ্যে আপনি রাইস রান্না করবেন। আচ্ছা বড়টার ভিতরে কত কেজি রাইস রান্না করা যাবে? 32 সেমে রাইস রান্না করতে পারবেন, নাহলে 2 থেকে 2.5 কেজি রাইস রান্না করতে পারবেন। 2.5 কেজি পর্যন্ত? জি। আচ্ছা মাংস যদি গোশত যদি কথা বলি, মাংস তো ওজন বেশি, মাংস রান্না করলে আপনি 32 সেমে রান্না করতে পারবেন, আপনি 5 থেকে 6 কেজি মাংস রান্না করতে পারবেন। 6 কেজি কিভাবে সম্ভব? কেন লিটারে এটা হলো সেম এর মাপ, কেন আপনি এখানে গভীরতা আপনি এখানে কেজি তেলও আপনি বেশি লিকুইড মাপ 32 সেম আমরা লিটার ধরে থাকি আপনাদের 12 লিটার। আচ্ছা আচ্ছা। মাংসটা তো আসলে কষানোর পর কমে যাবে। জি জি। কেন মাংসটা ভারী হয়, মাংসটার ওজন বেশি, কেন কেজিতে যদি আমরা ধরতে চাই লিটারে ডাবল ধরতে হবে, আপনি 12 লিটার একটা সসপ্যান মানে 32 সেম একটা সসপ্যানের ভিতরে আপনি 5 থেকে 6 কেজি মাংস রান্না করতে পারবেন, 28 সেন্টিমিটারের মাংস রান্না করতে পারবেন হলে আপনার 4 থেকে 5 কেজির মাংস। জি জি, মাঝখানেরটাতে। আর মাল্টি কুকার এটা তো কেজিতে আসে না, এটা আপনি যেমনি খুশি আপনি তরি তরকারি রান্না করতে পারেন, রোস্ট করতে। জি, মুরগি রোস্ট করতে গেলে আপনি মুরগি এটা 28 সেম এটার ভিতরে মুরগি রোস্ট করতে পারেন, দুইটা মুরগি রোস্ট করতে পারেন। দুইটা মুরগি মানে চারটা রোস্ট করতে পারবেন? চার, দুইটা মুরগিতে 8 পিস রোস্ট হয়, আপনি 8 পিস রোস্ট করতে পারবেন। 8 পিস করতে পারবেন? জি, ঠিক আছে। 8 পিসের মতো পরিমাণ জায়গা আছে। এরপরে যদি আপনি বেশি করতে পারেন তাহলে সেটা হলো আপনার জন্য ভালো, কেন আমরা এটা জানি যে 8 পিস রোস্ট 28 সেম এর ভিতরে করা যায়। জি, আর এটার মধ্যে আপনি এটা হলো সেম বলছিলাম আপনার 24 সেম, এটা হলো আপনার রাইস যদি রান্না করেন তাহলে আমার মনে হয় যে 1 কেজি, হ্যাঁ 1 কেজি রান্না করতে পারবেন। আচ্ছা 1 কেজি। জি। আর মাংস যদি আপনারা রান্না করেন তাহলে 2 থেকে 2.5 কেজি, 2 কেজি মাংস যদি ধরেন 2 কেজি মাংস রান্না করতে পারবেন, আর এখানে 1 কেজি মাংস রান্না করতে পারবেন 22 সেন্টিমিটারে। জি। তো ভাই আমরা যদি একটু হাতলের দিকটাতে আসি, ঠিক আছে, হাতলটা কিন্তু অনেক এক্সক্লুসিভ আছে, একদম জোড়া লাগানো এক্সক্লুসিভ, প্লাস এটা এক ডাইসে তৈরি, আপনি এটার সাথে কোনো নাট নেই বা আপনি খুলে যাওয়ার কোনো ভয় নেই বা আপনি 6 মাস পর পর এটাকে নাট লুজ হবে আবার টাইট করতে হবে সেটা না, এটা কিন্তু সম্পূর্ণরূপে আপনার এক ডাইসে তৈরি, কোনো ভাঙার ভয় নেই, খোলার ভয় নেই, একদম সম্পূর্ণ এক ডাইসে। জি জি। এটা তো গেলো হচ্ছে লাভ স্মাইলের কথা, লাভ স্মাইলের ভিতরে কয়টা কালার পাচ্ছি? লাভ স্মাইলের মধ্যে আপনারা 4টা কালার পাচ্ছেন, আমি 4টা কালার এখন এখানে আমি বক্সের সাথে দেখিয়ে দেবো, এখানে 2টা কালার রাখছি, একটা হলো চকলেট কালার আর একটা হলো কালো কালার, এর সাথে পাবেন অফ হোয়াইট কালার, একটা হলো ক্রিম কালার, একটা অ্যাশ কালার পাবেন, একটা কালো কালার পাবেন, আরেকটা পাবেন হলো আপনার চকলেট কালার, চকলেট কালারটা একটা থাকবে, একটা অ্যাশ কালার থাকবে। জি জি, চারটাই তো আপনার কাছে অ্যাভেলেবল আছে? জি জি, স্বল্পতার কারণে আমরা চারটা শো করতে পারি না, আমরা এখন এখানে 2টা দিয়ে দেখাই দিছি, ব্ল্যাক এন্ড চকলেট কালার, আর এখানে বসানো ডাবল তলা করা, ঠিক আছে, এই এই তলাগুলো কখনো বাঁকা হবে না, উপর দিকে উঠবে না, অনেক হ্যাপি তলা, ফুলে যায় যে? জি জি, না এটা ফুলার কোনো চান্স নেই, প্লাস অনেক হ্যাপি, এই দেখেন আমি টোকা দিয়ে দেখাচ্ছি আপনাকে বডিটাকে, অনেক কোম্পানি হকিংস হইতে পারে, পেস্টিস হইতে পারে, আপনার মিয়াকো হতে পারে বা নিয়ামা কোম্পানি, অনেক ধরনের চুলা আছে, চুলার মধ্যে দেখবেন যে আপনার ইনফ্রারেড চুলা একটা, ইন্ডাকশন চুলা একটা, ইন্ডাকশন চুলা আমরা জানি যে লিমিট হারি, আপনি নন স্টিকি যদি ইউজ করতে হয় তাহলে সেখানে রিঙ্গার প্লেট বসানো থাকে হ্যাভি বেস করা, যেমন আপনার একটা কপার দেওয়া থাকে যে ইন্ডাকশন ইউজ করার জন্য, আর এটা হলো আপনার ইনফ্রারেডের জন্য আপনার তলা করা হয়েছে, অ্যানি চুলায় রান্না করতে পারবেন শুধু ইন্ডাকশন বাদ দিয়ে, ইন্ডাকশন বাদ দিয়ে ইনফ্রারেড, যেটা ইনফ্রারেড চুলার ভিতরে, যেটা সেটা হিটিং চুলায়, তারপর আপনার কয়েল চুলা, অ্যানি যে কোনো চুলায় দেবেন শুধু ইন্ডাকশনে যাবেন, আপনার ইনফ্রারেড চুলায় তো অবশ্যই যাবে। আপনারা তো দেখতেছেন আপনাদের সামনে রেখেছি যে 2টা কোম্পানি, 2টা মডেল, 2 ক্যাটাগরির কাজের দিক দিয়ে সবই, এগুলো সম্পূর্ণরূপে মার্বেল কোটিং, অয়েল ফ্রি কোটিং, অনেকে বলে যে একদম তেল লাগবে না, আসলে আমরা তেল ছাড়া কোনো জিনিস খাই না, তেল যেখানে আমরা খাই হয়তো 1/4 ভাগ তেল লাগবে, অল্প তেলে রান্না হবে, পুরো লাগবে না, লেগে ধরবে না, জি হালকা তেল ব্রাশ করলেই হবে, এটা আপনারা সবসময় খেয়াল রাখবেন, চুলায় দেওয়ার সময় একটু সিজলার করবেন, গরম করে একটু আগুনটা কমিয়ে দেবেন, আপনি অল্প তেলে যে কোনো জিনিস ভাজবেন অনায়াসে ভাজা হয়ে যাবে আপনার। আমি আগেও বলছি লাভ স্মেলের মধ্যেও বলছি যে এটা সিএম এর কথা বলছি, সিএম এর মাপগুলি সম্পূর্ণ সব সেম মাপ, এখানে পাচ্ছেন হলো 22 সেন্টিমিটার, 24, 28 মাল্টিপ্যান, 28 সসপ্যান, 32 সসপ্যান, তাহলে ভিউয়ার্স এখানে প্রত্যেকটা কিন্তু ক্যাটাগরি একই, শুধু কোম্পানি ভিন্ন বা কোয়ালিটির দিক দিয়ে একটু হয়তো কম বেশি হয়ে থাকে, কোম্পানি যেহেতু আলাদা আলাদা,
তো এটা হলো জিও কোম্পানি, এটা হলো আবিসপেল কোম্পানি। কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে চারটা কালার পাবেন আপনার। চারটা কালারের মধ্যে এখানে দুইটা কালার দেওয়া আছে, বাকি দুইটা কালার ছিল চকলেট কালার আর একটা ছিল কালো। কালো বাজারে লাইলন চামিস পাওয়া যায়, এগুলোতে আপনি ইউজ করবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার একটা ননসিক 10 বছরে কিছু হবে না। 5 ইয়ার্স ওয়ারেন্টির মধ্যে মানুষ বলে আমি 5 ইয়ার্স ওয়ারেন্টি দিব, সেটা অনেক দেখবেন যে অন্যান্য শপে পর্যন্ত বলে দিচ্ছে যে আপনাকে 7 ইয়ার্স গ্যারান্টি আছে। বডির যদি কিছু হয়ে যায়, লিক হয়ে যায়, আদৌ আসলে এটা বডিতে, এটা অ্যালমোনিয়াম বডির ভিতরে ননস্টিক কুটিং বসানো হয়েছে, মার্বেল কুটিং বসানো হয়েছে, যে আগে ননস্টিকের চেয়ে এটা হাইজেনিক করা হয়েছে। আসলে কুটিং বসানো হলো অয়েল ফ্রি, আমাদের তেল কম খাওয়ার জন্য। এটা কিন্তু একটা মেয়াদ আছে যে আপনার 7-8 বছর, অন্যান্যগুলো দেখবেন আপনার 2 থেকে 3 বছর বা 4 বছর ইউজ করছেন, এইগুলো মাশাল্লাহ আপনার 4, 5, 7 বছর আপনি ইউজ করবেন, অনায়াসে ইউজ করতে পারবেন। আর ইউজের ব্যাপারটা তো বললাম নাই, কিন্তু এখানে কিন্তু ওয়াশের কথাটা আমি বলি নেই। ননস্টিক যখনই আপনি ইউজ করবেন, ননস্টিকগুলো আপনারা খেয়াল রাখবেন, শুধু মার্বেল ননস্টিক না, এনি ননস্টিক, যে কোনো ননস্টিক আপনি ইউজ করবেন, এটা ইউজের পর আপনি যখন রান্না করবেন গরম অবস্থায় কখনও পানি লাগাবেন না, গরম অবস্থায় পানি লাগাবেন না। দেখা গেলো যে আমি এটার মধ্যে রাইস রান্না করলাম, রাইসটা সরিয়ে আমি এটার ভিতরে কারি রান্না করবো, তখন গরম থাকবে, তখন এটাকে একটু সময় দেবেন, 5 থেকে 10 মিনিট ঠান্ডা হবে, তারপর আপনি অন্যান্য কাজ করতে যাবেন। জি জি জি, অন্যান্য কাজ করতে যাবেন। আপনি অন্য কাজ করতে গেলে তো ওয়াশ তো অবশ্যই আসবে, কেন আমি কারি রান্না পরে এখানে ফ্রাই করতে গেলে আমার ঝোল থাকবে, এখানে আমি ধুয়ে নেবো, কিন্তু ধোয়াটা আপনার এতটুকু সময় দিতে হবে যেহেতু আপনার হাঁড়িটা ঠান্ডা হয়। জি 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 জি, আপনি যদি এটাকে বারবার যদি আপনি গরম অবস্থায় ধুতে থাকেন, তাহলে হয় কি শীতের টেম্পার উঠে যায়, শীতের টেম্পার ছেড়ে দেয়, তখন আপনার কুটিংয়ের উপরে এটা প্রভাব পড়ে, তখন অতি দ্রুত কুটিং ওঠা শুরু করে। তো আশা করি আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন, আল্লাহর রহমতে একটা সেট আপনারা 10 বছর ইউজ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তো সব ধরনের ডিটেলস তো আমরা জেনে নিলাম। জি, এখন মেইন কথা আছে আসলে এটা প্রাইসের ব্যাপারে। আমরা এখানে দেখতে পাচ্ছি দুই টাইপের আছে, একটা হচ্ছে লাভ স্মাইল আর একটা হচ্ছে জিও এক্সক্লুসিভ। তো কোনটার কত রেট দিচ্ছেন, পাইকের রেট কত দিচ্ছেন সেটা ব্যাপারে কি বলবেন? জি, আমরা এই লাভ স্মাইলের রেট দিচ্ছিল আপনাকে 8,600 টাকা হোলসেল প্রাইস এই সেটটা যদি। হ্যাঁ জি, এই সেটটা যদি আপনারা বাজার থেকে কিনতে যান আপনাদের 9,000-9,500 টাকা লাগবে, আমরা কিন্তু হোলসেল প্রাইস দিচ্ছি স্লিপ 8,500 টাকা। আর এর সাথে জিও যে সেটটা আমরা দিচ্ছি এটা কিন্তু হোলসেল প্রাইস দিচ্ছিল আমরা 7,800 টাকা। 7,800 টাকা? জি, 7,800 টাকা। আপনারা মার্কেটে যদি কিনতে চান, জি, আপনারা যদি এখান থেকে মার্কেট থেকে কিনতে চান অন্যান্য শপের থেকে, তাহলে দেখবেন যে আপনার রিটেল প্রাইস যাবে 8,500-9,000 টাকা, কিন্তু আমরা আপনাকে দিচ্ছি হোলসেল প্রাইস, একদম হোলসেল প্রাইস 7,800 টাকা। আচ্ছা, তো আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে 7,800, তাই তো? জিও এক্সক্লুসিভের যে কয়টা কালারই আছে সবগুলা কালার আপনাদের কাছ থেকে পাওয়া যাবে, সেটা প্রাইসটা পড়বে 7,800। আর লাভ স্মাইলের যে কয়টা কালার আছে সে কয়টা কততে পাচ্ছি আমরা? 8,600 টাকা। 8,600 টাকার ভিতরে আমরা লাভ স্মাইল সব কিছু পেয়ে যাচ্ছি। আচ্ছা ভাই, অনেকের মনে কোশ্চেন থাকতে পারে, অনেকে তো আসলে সেট আসলে নেওয়াটা পসিবল হয় না, কারণ আমি আমার বাসার জমি বলি আমার দরকার নেই এতগুলো, আমার ছোটো কারো ফ্যামিলি, আমি যা শুধুমাত্র যাচ্ছি, তাহলে শরীফ ভাই আমি আপনাকে একটা কথা বলি, আমরা যখন প্যাকেজগুলো বিক্রি করি, একটা সেট বিক্রি করি, তাহলে টোটাল সেটটা গেলে আমাদের জন্য সুবিধা হয়। এখন দেখা গেলো সেট কেনার মতো হচ্ছে না, যে আমি একটা আমার জিনিস পছন্দ হচ্ছে বা আমি এটা খুরচা পাচ্ছিও না, সেটের বাইরে তো এগুলো হয় না। এখন দেখা গেলো যে আপনি মাঝখান থেকে একটা সেট নিতে, একটা পিস নিতে যাচ্ছেন, লুজ করে নিতে যাচ্ছেন, বা দুই পিস নিতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে কিন্তু আমরা লুজ দেবো আপনাদেরকে, যেখানে আমরা লুজ রাখছি না, লুজ দেবে না, অন্য কোনো দোকানে লুজ দেবে না, সেটা আমি বলবো না। আমি আমার দোকানের কথা বলি, যে আমি আপনাদের জন্য লুজ রাখছি, আমি অন্যের কথা বলে অ্যাড দিব না বা আপনাদেরকে ওইটা বলবো না যে অন্য দোকানে কী করতেছে। আমি আমার কথা বলি যে আপনাদের সুবিধার্থে, আপনাদের সেবায় যেহেতু আসি, আপনাদের কতটুকু সুবিধা দিতে পারি সেই জিনিসটা আমি দেখবো। আমি কিন্তু আপনাকে এখানে লুজ রাখছি, আপনারা যখন যেই পিসটা লুজ কিনতে চান আমি কিন্তু আপনাকে দিয়ে দিব। আচ্ছা, লুজ হোক আপনারা সেল করবেন? জি। 8SM সাসপেন্ডটা কত বলছেন? 8SM সাসপেন্ডটা পাচ্ছেন হলো 2500 টাকা। 2500 টাকা? জি, 8SM। আর এটার সাথে যে মাঝখানে মাল্টিপেন্ডা আছে এটাও 8SM, এটা পাচ্ছেন হলো আপনার 2350 টাকা। 2350 টাকায় কিন্তু আরও মাল্টিপেন্ডা দিতে পারবো, তাই তো? সেটের মাল্টিপেন্ড যে কোনো কালার যদি চান দেওয়া যাবে। জি। আর এটা পাচ্ছেন হলো আপনার 2050। হ্যাঁ, ছোটোটা পাচ্ছেন হলো 1500 টাকা। তিনটা যদি আমরা একসাথে নিই তো তাহলে তো আরও কিছু, তিনটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা যে রেটগুলো আছে সেটা প্লাসে যা আসবে আপনারা সেই রেটই পাবেন। যেহেতু আপনার সেটের থেকে তিনটা করলে এটা একটা লুজ হবে, আর যদি একটা নেন সেটাও একটা লুজ হবে। আমি লুজের প্রাইসগুলো লুজ বলছি, আপনার পছন্দ হলে যেন আমি এই তিনটা নেবো, এই তিনটা অ্যাডে যা হয়
টোটাল তিনটা সেটের প্রাইসে যা হয় সেটা আপনাকে দিতে হবে। আচ্ছা, তো এটার প্রাইস আর এই জিরো এটার প্রাইস কি এক হবে কিনা? দাঁড়া, এটার প্রাইস একটু অবশ্যই কমে আসবে। হ্যাঁ, তখন আপনার এটা প্রাইস বলে দিতে পারবেন। জি জি, কিন্তু লাভ স্মাইলের আসলে সিঙ্গেল সিঙ্গেল আছে, এটা অনেক তো ভালো, অনেক ভালো একটা প্রোডাক্ট। ওই ক্ষেত্রে কিন্তু আমরা আলাদা আলাদা কত প্রাইস আছে সেটা কিন্তু আমরা বলে দিলাম, এবং সেট হিসাবে কত আসবে সেটার প্রাইস আমরা বলে দিলাম। এখানে আছে জিও এক্সক্লুসিভ, সেটার প্রাইসও কিন্তু আমরা সবকিছু জেনে নিলাম। তবে আপনাদের দোকান অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিন। জি, আমাদের সব নম্বরটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। এ হচ্ছে ওনাদের দোকান অ্যাড্রেস, এম এস নাদিরা ট্রেডিং, চন্নিমা সুপার মার্কেট, নিচতলা 57 নম্বর দোকান, নিউ মার্কেট কমপ্লেক্স, ঢাকা। আর এখানে ওনাদের সব ধরনের ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা যদি চান ইমো এবং হোয়াটসঅ্যাপে ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, এবং কন্ট্যাক্ট করে ভিডিও কলের মাধ্যমে আপনারা যদি চান ডাইরেক্ট আপনারা লাইভ দেখে তারপর আপনার প্রোডাক্টটা সিলেক্ট করবেন সেটার অপশন আছে, সেটার অপশন ওনারা রেখেছে। আর এছাড়াও যদি অন্য কোনো প্রোডাক্ট চান, এখানে আরও অন্যান্য অন্য অনেক রকমের ভ্যারাইটিস ধরনের প্রোডাক্ট আছে, ইলেকট্রিক থেকে শুরু করে ননস্টিক চুলা যা যা লাগবে সব কিছু আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই